সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। রেশন নিয়ে একটা বড়সড় আপডেট বা বড়সড় একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যার মধ্যে বলা হয়েছে আগস্ট মাসে আপনারা কোন কার্ডে কতগুলো করে চাল ডাল গম বিনামূল্যে পাবেন, অর্থাৎ AAY SPHH PHH RKSY 1 বা RKSY 2 ডিজিটাল রেশন কার্ডে কতগুলো করে আগস্ট মাসে রেশনে বিনামূল্যে চাল ডাল গম দেওয়া হবে তা আমরা ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। এছাড়া গতকাল বুধবার নবান্নের তরফ থেকে একটা প্রস্তাব পেশ করা হয়েছে এবং একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে যে কোন কার্ডে কতগুলো করে চাল ডাল গম বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ আপনার কার্ডে পরিবার পিছু বা মাতা পিছু বা কার্ড পিছু কত করে রেশনে আপনি মাল পাবেন সমস্ত কিছু আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। তো চলুন দেখে নিই। দেখুন, এই হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা, দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, ডেট দেখুন দেওয়া আছে, দেখুন এখানে 22/7/2020, ঠিক আছে, এখানে ডেট দেওয়া আছে। এখানে দেখুন সাবজেক্ট লেখা আছে, দেখুন প্রোভাইডিং ফ্রি অফ কস্ট ফুড গ্রেনস টু খাদ্য সাথী বেনিফিশিয়ারিজ, ঠিক আছে, এবং এখানে দেখুন বলা আছে ফ্রি অফ কস্ট রেশন, ঠিক আছে, বিনামূল্যে রেশন টু অল দ্য PDS বেনিফিশিয়ারিজ যে লাইক AAY, PHH, SPHH, RKSY 1 and RKSY 2 as per their normal entitlement including special package, ঠিক আছে, and for month of August 2020, দেখুন লেখাই দিয়েছে ওরা। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা, ঠিক আছে, বিজ্ঞপ্তিটা আপনারা একটু দেখে নেবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা আলোচনা করে নেবো কোন কার্ডে কত করে মাল পাবেন, চলুন দেখে নিই। দেখুন আজকে যেটা আলোচনা করবো বলেছিলাম যে AAY, SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2 ডিজিটাল রেশন কার্ডে আগস্ট মাসে কত করে রেশন বিনামূল্যে পাবেন তা চাল গাম ডাল দেওয়া হবে সেটাই কিন্তু আজকে আলোচনা করব। তো প্রথম কার্ড হচ্ছে AAY অর্থাৎ অন্নপূর্ণা অন্নোদয় যোজনা। তো সেই কার্ডে কত কী পাবেন দেখে নিই। দেখুন AAY অর্থাৎ অন্নপূর্ণা অন্নোদয় যোজনাতে দেওয়া আছে, দেখুন মাথা পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম কিন্তু দেওয়া হবে বিনামূল্যে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ আপনার যদি AAY কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মাথা পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম কিন্তু পেয়ে যাবেন। এবার যদি আপনার পরিবারের 2টো কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা 2+2=4 কিলো চাল এবং গম পাবেন আপনারা কিন্তু 3+3=6 কিলো। এইটা হচ্ছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবে। এছাড়া পাশাপাশি অতিরিক্ত 2 কিলো চাল ও 3 কিলো গম কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার তরফ থেকেও কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। এছাড়া কিন্তু প্রতি মানে ওই মাথা পিছু 2 কিলো করে চাল এবং 3 কিলো গম কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কিন্তু পাওয়া যাবে। এটা গেল AAY। এরপর হচ্ছে SPHH, এরপরে SPHH, এই কার্ডের ক্ষেত্রেও তাই, দেখুন SPHH এর ক্ষেত্রে বলা হয়েছে দেখুন মাথা পিছু 2 কিলো করে চাল এবং 3 কিলো গম দেওয়া হবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে। যদি আপনার পরিবারের 2টো কিন্তু কার্ড থেকে থাকে SPHH তাহলে কিন্তু চাল পাবেন 2+2=4 কিলো চাল এবং গম পাবেন 3+3=6 কিলো। এছাড়াও পাশাপাশি অতিরিক্ত 2 কিলো চাল এবং 3 কিলো গম কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা ছিল SPHH কার্ড, অর্থাৎ SPHH কার্ড পেয়ে থাকলে কিন্তু আপনারা মাথা পিছু 2 কিলো করে চাল এবং 3 কিলো গম কিন্তু পেয়ে যাবেন। এরপর হচ্ছে PHH কার্ড, PHH কার্ড যদি থাকে আপনার তাহলে কি দেখুন মাথা পিছু 2 কিলো করে চাল এবং 3 কিলো করে গম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাবেন। যদি আপনার পরিবারের 2টো কার্ড থাকে তাহলে কিন্তু আপনি পাবেন দেখুন 2 কিলো করে 2+2=4 কিলো চাল এবং গম পাবেন কিন্তু 3+3=6 কিলো গম। এছাড়াও অতিরিক্ত কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার তরফ থেকে কী পাবেন 2 কিলো চাল এবং 3 কিলো গম কিন্তু মাথা পিছু পেয়ে যাবেন। তো যদি আপনাদের RKSY যদি আপনার PHH বা SPHH বা AAY কার্ড থাকে তাহলে কিন্তু প্রত্যেকে মাথা পিছু কিন্তু 2 কিলো করে চাল ও 3 কিলো করে গম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং আপনাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার তরফ থেকে কিন্তু 2 কিলোর চাল এবং 3 কিলো গম কিন্তু মাথা পিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপরে যেটা পড়ে রইল RKSY 1, তো RKSY 1 কার্ড যাদের রয়েছে তারা কিন্তু পাবে মাথা পিছু 2 কেজি চাল এবং 3 কিলো করে গম বিনামূল্যে রাজ্য সরকারের তরফ থেকে।
অর্থাৎ আপনারা কিন্তু পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে 2 কিলো করে চাল এবং 3 কিলো করে গম। যদি আপনাদের পরিবারে দুটো কার্ড থাকে তাহলে কিন্তু চাল পাবেন 2+2=4 কিলো এবং গম পাবেন 3+3=6 কিলো। কিন্তু এরা RKSY1 কিন্তু এরা কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় কিন্তু আপনারা কিন্তু কোনো চাল বা গম পাবেন না। RKSY1 যারা কার্ড রয়েছেন, যারা যাদের RKSY1 কার্ড রয়েছে তারা কিন্তু পাবে না, ঠিক আছে। এরপর হচ্ছে RKSY2। RKSY2 দেখুন কি বলেছে, অর্থাৎ মাথাপিছু 2 কিলো করে চাল এবং 3 কিলো করে গম কিন্তু বিনামূল্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। এটা কিন্তু RKSY2 যাদের রয়েছে এবং পরিবারের দুটো যদি কার্ড থাকে তাহলে আপনারা চাল পাবেন 2+2=4 কিলো এবং গম পাবেন 3+3=6 কিলো। এছাড়াও কিন্তু পাশাপাশি অতিরিক্ত যে চাল 2 কিলো চাল বা 3 কিলো গম যেটা প্রধানমন্ত্রী অন্ন যোজনায় গরিব কল্যাণ যোজনার তরফ থেকে যেটা দেওয়া আছে সেটা কিন্তু RKSY2 কার্ড যাদের রয়েছে তারা কিন্তু পাবে না। তারা শুধুমাত্র 2 কিলো চাল এবং 3 কিলো গম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেই পাবে। দেখুন কি দেওয়া রয়েছে, যে RKSY1 এবং RKSY2 গ্রাহকদের কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় কিন্তু বিনামূল্যে অতিরিক্ত চাল বা গম কিন্তু দেওয়া হবে না, এটা RKSY2। কিন্তু যাদের AAY বা PHH বা SPHH কার্ড রয়েছে তারা কিন্তু অতিরিক্ত 2 কিলো চাল এবং 3 কিলো করে গম কিন্তু মাথাপিছু তারা কিন্তু পেয়ে যাবে। এরপরে যে কার্ডটা রয়েছে, এরপরে ডাল, অর্থাৎ AAY SPHH এবং PHH গ্রাহকরা আগস্ট মাসে বিনামূল্যে পরিবার পিছু 1 কিলো করে মুগ ডাল কিন্তু পাবে রেশনে। এটা কিন্তু বলা হয়েছে যে এরা কিন্তু RKSY1 বা RKSY2 গ্রাহকরা কিন্তু পাবে না। AAY বা SPHH বা PHH গ্রাহক যারা রয়েছে, ঠিক আছে, ডিজিটাল কার্ড যাদের রয়েছে তারা কিন্তু আগস্ট মাসে পরিবার পিছু 1 কিলো করে মুগ ডাল পেয়ে যাবে। এরা কিন্তু মাথা পিছু নয়, পরিবার পিছু 1 কিলো করে রেশনে কিন্তু পেয়ে যাবে মুগ ডাল, ঠিক আছে। তো এটা ছিল আজকের বড় একটা আপডেট। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।